দাদারে না করিলে চলা দা কলি কালে দেখে শুনে বিয়ে কর। দাদা আমার মতো যারা ইয়াং জেনারেশন আছেন বিয়ে করার আগে একটু ভালো বংশ দেখে করবেন, না তো আমার মতো এরম ঝুলতে হবে। বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা, দাদারে না করিলে চলা দা কলি কালে দেখে শুনে বিয়ে কর ভাই, কলি কালে দেখে শুনে বিয়ে কর ভাই, কলি কালে দেখে শুনে। দাদা আমার নাম হলো ফুটোরাম ভুটভুট, তবে মায়েরই দা বিশ্বাস করি এটা আমার বাবা মার দেওয়া নাম নয়, আমাদের পাড়ার কয়েক শালার দেওয়া নাম। কেন শালারা তোদের কি পাকা দাদা ভাই দিছি, ভাই ভাই দিছি, তারা মানছি নাম খারাপ করে করে বেড়াচ্ছি। দাদা আমাদের গ্রামের ডিলিয়ার সে মানছি চাল গম তেল দে তেল দে বেড়ায়, তার নাম রেখে যে ভ্যালি চাট। হ্যাঁ রে কেন্দ্রে সে কি মার গর্বে তো ভ্যালি চাই না জন্ম না যাকে। বর্তমানে তোমাদের এই ফুটোদা বাজারে এমন একটা প্রোডাক্ট ছাড়ছি, প্রোডাক্টের কথা যদি তোমাদের বলি তোমরা উঠে এসে এক্ষুনি আমার প্রাইজ দেবে। দাদা দাম দাদা দাম দাদা দাম, যদি সত্যি সত্যি প্রোডাক্টের কথা বলি প্রাইজের জায়গায় এসে পুরস্কার পেতে। মাইরিদা ই এমন একটা গোপন রোগের পাল্লায় পড়েছি, রোগটা কোনো রকমে নির্মূল করতে পারছি না, এই রোগের জন্যে আমার সমস্ত কুটুম বাড়ি সব ক্যান্সেল হয়ে গেছে, একটাই মাত্র কুটুম বাড়ি বেঁচে আছে সেটা হলো আমার মেয়ের বাড়ি। মাইরিদা হঠাৎ আমার বেন ফোন করেছে বলে ও বেশ আমার জন্মদিন, দাদা আমি যাবো আমাদের গিন্নি আমার নে যাবে নে, আমার এই রোগের জন্য নে যাবে নে। তবে দাদা কিন্তু আমার মেয়ে কিন্তু খুব ভালো বংশের মেয়ে, যাই হোক আমার নে যাবে নে। কিন্তু কাকা কী জানো কাকা, তোমার বৌমা আমার থেকে প্রচুর ভয়, একবার যদি হাঁকি মারি এক সপ্তাহ সামনে আইবেন। শালা কায়দা করে একবার ধরবো তাও হচ্ছে না, কি বলবো গো, তোমরা এক সামনে সংসার করছি আর আমি এক সামনে সংসার করছি। ও দিদি আমার যত কুটুম্ব বাড়ি ছিল গো সব উঠে গেল, যদি বলো কেন, এর এমন একটা ব্যায়াম যেখানে যাবে কুকর্ম করে বসতাই। শোনো বেবিনের জন্মদিন তো, আমি একলা যাবো তোমাকে নিয়ে যাবো। আমার নে যাবে না, না না এমনি ভালোবাসে বাসি, মিথ্যে কথা না বাসি, মিথ্যে কথা বলবো না, বিনা মাদুর করে ডাকে ডাকে পুরা গোপন কথা সব বলে দিচ্ছে। কি করবো দিদি বলেন নাকি, যেমন হোক স্বামী তো পচা হোক ধসা হোক নিয়ে অন্তত সংসারটা করি। দেখো যাবে বলতেছো, তোমাকে নিয়ে যেতে পারি একটা শর্ত আছে। শর্ত? যদি কথা দাও গা ছুঁয়ে। গা ছুঁয়ে? হ্যাঁ তোর গা ছুঁয়ে কথা মানে তোর যেটা দেখে ভয় মানে আমার নেচার পা ওভরে উঠবে।
এর মানে এইটা সত্যি বাবা তুমি বিচার শিক্ষিত লোক। আয় কি বলি শোন, আইদা বের বাড়ি যাবো। হ্যাঁ বের বাড়ি হচ্ছে শহরে। হ্যাঁ গো শোন, আর আমরা কোথায়? শোন আমার মেয়ে কোথায় বিয়ে করতে? শোনের ভেতর বিয়ে? না গো শোনের ভেতর নয়, শোনলে। যাই হোক, বেইদা শহরের লোক, আমরা গ্রামের লোক। বেইদার বুঝতে দেবুনি যে আমরা লাঠেতে যাচ্ছি। কি করবে কি? আয় এখন যত মিষ্টি দোকান আছে সব ফুইলে না তো। এই ভালো ভালো মিষ্টি দিবি। কি কি রসগোল্লা, দানাদার, পান্তুয়া, গোদা, বোঁদে, হেঁদে, ব্যারাম, হাব মিষ্টি, না গোজা, বোঁদে, হেঁদে, তোর মা তার আমার মুন্ডু। নতুন ব্যানি দেখছি যাবো তো, মিষ্টির নাম গুলি যাচ্ছে। পুছো জারা পুছো মুঝে ক্যা হুয়া কেসি বেকারারি হে ইয়ে কেসে নাশা হে তুমসে দিল লাগানে কি সাজা হে হা হা তুমসে দিল লাগানে কি সাজা হে পুছো জারা পুছো মুঝে ক্যা হুয়া হে কেসি বেকারারি হে ইয়ে কেসে নাশা হে তুমসে দিল লাগানে কি সাজা হে রাজা কি তুমসে দিল লাগানে কি সাজা দাদা কবে জন্ম হয়েছে জন্ম তারিখ জানা নেই, কালকে রাত্রে হঠাৎ বলছে বলে আমার জন্মদিন করতে হবে। আর এই জন্মদিন করতে গিয়ে আমার মাথা গোটা ঘুরে গিয়েছে। কেন কেন রে, সকালবেলা বাজারে গেছি দাদা, গিয়ে একটা কেক দোকানে গিয়ে বলছি দাদা কেকটার দাম কত, বলে 2500 টাকা। কার হাতে তুলে দিলে গো? তোর বাবা আমার হাতে তুলে দে যাই, আমরা তো দুজনে ভালোবাসা করে ছুট মেরে কি বিয়ে করি। তাহলে তুমি একটা কেক আনতে পারছো না কেন? এই তা কেকটা কি যে হচ্ছে, টোস্টটা কি যে হচ্ছে? ও মা তুমি জানো না, না বাদাম দিতে হয়, দিচ্ছে কিশমিশ দিতে হয়, দিচ্ছে তার সঙ্গে ক্রিমও দিতে হয়। রে মাথা মোটা, তাই এই কে টোস্টার গায়ে ওই ক্রিমটা লাগিয়ে দিলে এটা কেক হবে না? আচ্ছা কেক হলে কত ঝামেলা, ছুরি আনো গো, কাটো গো, তারপরে খাও গো, এর কোনো ঝামেলা হবে না, শুধু ভেঙে আর খেয়ে নেবো। তুমি কি জানো মাথা মোটা দেখেছি, কিন্তু তোমার মতো মাথা মোটা দুনিয়া আমি কোথাও দেখিনি। আমি বলি শোন, বেইবে লাটা থেকে আসতে তো আমার বাড়ি ঠিক মতো জানে কি তা ঠিক নেই, আমি একটু আগে যাই দেখি আমার বেইবে নিয়ে এলো কি না। নমস্কার আর বলতে পারছে না, বলো নমস্কার। অবিন ভালো ভালো আছে বলে দেখো কি এটা কে? এই তো বিন তো আমি তো এটা কে বিন? না না তোমরা বলো দিনি কি এই একটা বিনের ছিরি কেন গায়েতে গন্ধ বেরাচ্ছে? দাঁড়ো জুতো ফেলে দাও। আচ্ছা কর, তোমার শহরের লোক খুব বাজে লোক। কেন জুতো বেশি পড়লে ক্ষয়ে যাবো, ওই জন্য হাতা করি। ওবে এটা তো তোমার বেদ জুতো, কোনে চলে তাদের সঙ্গে আমি আত্মীয় করে দি দেখো গো, তারপর বেই কই? আর তোমার বের কথা বলো না আসতেছে। তুমি জানো না তাও কি তোমার বেই বিরাট হুঁকলো। মানে কি? মানে বুঝতে পারো না, বিশাল হাত লম্বা লো, বিশাল হাত লম্বা। হ্যাঁ আমাদের পাড়ায় যত মিষ্টি দোকান ছিল গোটা ফুইরে নে। মিষ্টি দোকান ফুইরে নে যে তোমাদের এলাকার লোকের খাইয়ে পুঁতে ফেলে দেবে। না না আমি বলি যা করো করুক গেছে, বেই ঠিক মতো সময় মতো আসতে পারবে তো? মনার কথা বলতে আমরা ঠিক চলে আসবে, চলে আসবে, এলাই ভালো আর কোনো সমস্যা। হরি হরি বলো। খুব তো বড় বড় ডায়লগ দিচ্ছিল, রসগোল্লা, গোজা, পান্তুয়া,
রসগোল্লা না এনে একশো বাসা সাই এনেছো? আই চুকা আই তুই চুকা এ নে তখন সজা ফ্যাসাল কর তুই চুকা হ্যাঁ আমরা গ্রাম থেকে আসতেছি শহরের লোকরা বুঝুক না না বুঝুক প্রত্যেকটা মানুষ হাতে হাতে পেয়েছে কিনা বলুক বলুক সালা মেজলা খুলে আদর হচ্ছে আমি কি লোক রে এই আমি কি লোক তুমি গরু চোরানো তুই আগে এই যে বলি তা কি বলবে এই আমি জঙ্গল করা লোক আমি এই কাটাতে আরো বলি ও ভগবান ও দিদি ঘরে একটা সর ভাত আরে চার লিটার গরিব মানুষ ওরকম করে কেন গো এ খয়রি তো এ খয়রি বেটা খয়রি এই দেখো তুমি বেই অনেকদিন পরে এসে তুমি আর বেই মিলে গল্প পুজো করো আর আমি আর বিন মিলে তাকে তার রান্নাটা সেরে ফেলি অবিন বেশি দেরি করো না তাড়াতাড়ি চলো অবিন তোমাদের এখানে কোচিকোট আছে কোচিকোট কি হবে কোচিকোট খেলবো তোমার খেলা আছে চলো সত্যি গরিব বান্ধব করে আমার জীবন সার্থ হয়েছে গো বান্ধব করে সার্থ হয়েছে কি নোংরা লোক রে বসার জ্ঞান নেই পানিয়ে মানুষের গর্ব তুলে দিচ্ছ সালাই কিরি হ্যাঁ সালা মানুষের উইসপ্রিং দার্জিলিং তুলতে দিচ্ছে কি উইসপ্রিং দার্জিলিং তুলতে দিচ্ছে না ও ভাই সেটা কি ইংলিশ বোঝে না গরিব মানুষ ভাই বুঝতে পারে না পা তুলে সে আরে বসতে দিচ্ছে না কি আ মানে উইসপ্রিং দার্জিলিং হ্যাঁ দাদা আমি জীবনের প্রথমে শুনতেছি দাদা তোর কাছে হাত জোড়ে করেছি তুই আর ইংলিশ বলিনি যা বলি জয় দিচ্ছে বেটা হ্যাঁ গড এ নট টু ফ্যাক্টার গড এ নট টু ফ্যাক্টার সেটা আবার কি বুঝাল না ইংলিশ বোঝে না ইংলিশের আমি গোয়া জানি না আর বলি না আমি বলছিলাম কি বেই তোমার বাড়িটা তাহলে কোথায় কি বাড়িটা কোথায় সেই বেই আর কি করতো এই নাই আর কি করি নি মাইরি বেই এই কেন তেল দি এই কেন তেল দি কেন আমার মেয়ে ফকফকি এতদিন বিয়ে হয়েছে বলে না যে আমাদের বাড়িটা কোথায় দাঁড়াও জানতে চাইছি মেয়েটা কোনোদিন বলতে চায় না শালা আমার মেয়ে ফকি তো আমার রাস্তা পুরো ক্লিয়ার করছে খবরের বেইতে এমন গুলমারা মারবো পুরো ফাঁক করতে চললে তাহলে বাড়িটা কোথায় আমার বাড়ি আমার বাড়ি তো বড় বড় লোকের যাতায়াত কারা যাতায়াত করে অটল বিহারী বাজপেয়ী নু খেলাম চট্টোপাধ্যায় আবু খেলানে ঘো এরা তোমার বাড়ি কি করতে যায় আমার বাড়ি সাইকেল রাখতো তোমার বাড়ি সাইকেল রাখতো বাড়িটা তাহলে পোপার কোথায় আমার বাড়ি হ্যাঁ করে দেখি আমার বাড়ি তো পপা সুন্দর সুন্দর বিশাল জায়গা গো পেপারে দেখেছি বিশাল জঙ্গল বিশাল নদী বিশাল এলাকা তাহলে তুমি নিশ্চয় ওই বাঘ দেখেছো বাঘ বাঘ গো সুন্দরবনের জঙ্গলে থাকে ওয়েস্ট বেঙ্গল টাইগার বাঘ তুমি বাঘের কথা শুনে কাঁপতো তো কেন কি হয়েছে বাঘ হ্যাঁ বাঘ বাঘ না তো আমি হাল চাইছি তো এই শালা বলা বেশ হয়ে গেছে নাকি সেই মা তোর করবে নাকি দাদা চিড়িয়াখানায় দেখেছি দূরে থেকে বাঘ যেরকম গর্জন মারে কাছে কি যাবো দেখে ছুটি মেরে চলে আসতে হয় ওই জিনিস নিয়ে ওরা হাল করে হলে হতেই পারে জানো নিজের চোখে তো দেখিনি আর জঙ্গল ধারে থাকে হলে হতেই পারে বিশ্বাস করতেই হবে চার পাঁচটা ইঁড়া বাঘ গইলে পাঁদা বাঘ বেঁধে রেখো আমি বাঘের দুধ খাই তুমি বাঘের দুধ খাও আমি জন্মের আগেতে বাঘের দুধ খেয়ে মানুষ হই কি হয়েছে থামো থামো তুমি জন্মের আগেতে বাঘের দুধ খাচ্ছ হ্যাঁ যেটা খেয়েছি তা তুমি তাহলে কিসের পেটে আগে জন্ম নিয়ে গেলে আসলার পেটে ধরা পড়ে গেছি
জন্মের পরে আমার মা মরে গেছে, আমি বাঘের ওই ওই খেয়ে মানুষ হতে পারে যাকে বেই। তাহলে তুমি নিশ্চয়ই কুমির দেখেছো? কুমির কুমির নদী থাকে কুমির। না না, ওই গুহাটকেলের বড়টা। এই কুমির কি গুহাটকেলের বড়টা, নদী থাকে গুহাটকেলের? আরে বাবু, ওই তো কুমুর কুমুর। আচ্ছা ভাই, ওই নাই হলো, ওই নাই হলো। হবে আমাদের ওই যে মাতলার খাল। আরে খাল কোনো নদী তো? আমরা সচরাচর খাল বলে থাকি, বলে হতেই পারে। আমার বাপ ঠাকুর তো আমরা কেটেছিলাম একসঙ্গে। নদী কেটে দিলে? হতেই পারে ভাই। আমরা এই সুন্দরবনে জঙ্গল করতে যাই কি চড়ে? কি যে নৌকায় করে মাথা খারা কিসে? ওই কুমুরির গালে না গাল দে ওই জঙ্গলে চলে গেল। ভাই এইসা বেশি হয়ে গেছে, মা গালি দিদি এইসা বেশি হয়ে গেছে। দাদা আমার বেই কি হাম্বুড়ো গল্প দিচ্ছে না কি বলুন? কুমিরের গালে নাকি নাকাল দিয়ে নদী পার হয়ে জঙ্গল করতে যাচ্ছে, হলে হতেই পারে দাদা, না হওয়ার কিছু নেই। নিজের চোখে দেখিনি, বিশ্বাস করতেই হবে। তুমি শুধু পয়না করতে তো খিদা লেগেছে। আরে ভাই তো খাওয়া দেয়া থেকে বলাই দেখো, তোমরা খাবে না সারা গল্প করবে? খেতে দিলে মানুষ খাবে না। বলো ভাই, এনো তোমার জন্য আমি খাবার এনেছি। দেখো ধরো, মা বোন বিয়ের পূজা দিতে আইছি। গোলে গেছে ডাবড়া পো দেখতে তো আবার কি হলো? বান্ধব যখন হয়েছ, সকাল হলে মুখ দেখা দেখি বাবা কি ভালো করে বলছিলুম কি কিছু মনে যদি না করে দরকার নেই মনে করার। পাল্টা পাল্টি হোক তোমার গ্রামের পাঁচটা মানুষ বলো। আমার গ্রামের পাঁচটা মানুষ যদি দেখো তোমার কেটে কচু কাটা। থামো না, থামো না, থামো না, থামো না, বলো আমি কি বলিস? তুমি কি বলে? এখন দুটো ভাতের থালা দেশে দেশে একটা থালায় মাছের মাথা পড়েছে, পড়েছে একটা থালায় মাছের নেজা পড়েছে। কি হয়েছে? নেজা আমি খাই না, নেজাটা আমার দিকে পড়েছে। কি হয়েছে? আমি বলে ডিশটা পাল্টে পাল্টি ভুল হয়েছে এই বোধার ভুল হয়েছে। আমি এখানে দাঁড়িয়েছি দেখতে পাস না, বিনিনে পালাচ্ছি। দেখো আমিও যাবো না। হ্যাঁ থাকবে, আমি বের কাছে থাকবো। হ্যাঁ তুই যাবি নি? না আমি বের কাছে থাকবো। তাহলে আমিও ঘর যাবো। আমি তো জানি তুমি যাওয়ার যন্ত্র নেমু হারাম লোক। আমি ঘর যাবো নি। ও বাবা, ঝোড়া আর কোদাল মাটি কাটতে হয়েছি। আমি কোদাল ঘরে চলে যাবো, ঝোড়া থুয়ে যাবো, বারো সালা মাটি কেটে ঝোড়া ভেঙে ফেল। ও বাবা, এখানে পাঁচ ছমন মাটি তোলা লোক। ও বাবা, আমি চিনি না। এই যে অল্প করে গেল, সারা জীবন আমার খেতে যায়।
যাকে বেই তোমার আর খেয়ে দরকার নেই, তুমি এবার হাতটা ধুয়ে আর ওপরে উঠে যাও। তুমি আর আমি সব দেখো তোমার গদির ওপর ছোঁয়া চালাও। ভাই কি ভাই আমার লক্ষণ, তোমার কাছে বেগাত্তা করেছি, হাত জোড়া করেছি। কেন তোমরা দুই লোকের ওপরে অবস্থান করো, আমরা কামান্দা বেডিং করছি। তোমার বেই তোমার কাছে যা কিছু বলে গেছে তোমার মোটে ধরতে হবে না। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি ঠিক আমাকে বলবে। মানে হাঁটু গেড়ে যে ব্যক্তি ওই হাত তৈরি করিয়াছে যখন তৈরি করেছিল তখন হাঁটু গেড়ে তৈরি করে। দেখো তোমার ভুল বা ইংরেজি বলা ছাড়া বোঝানো যাই পুরো হয় মতো যাতে সর গেল যেমনি আমার কোমরে লাগা। আমি মরে বেঁচে উঠেছি। আমি বলি শোন না, তুই ঝাড়বি না, তুই ঝাড়বি না, না ছাড় না, আমি তোর টাকা দেবো ছাড়া ঝাড়তে বলি। আজকে টাকা দেবো ধার। কত টাকা দিবি? কত নিবি বল? এক বস্তা টাকা দিতে। এক বস্তা টাকা দিতে পারি, যেখানে যে অবস্থা আছি সেই অবস্থা ঝাড়তে হবে। হে কিন্তু আমার তো পাইনি, চেষ্টা কর, হয়ে যাবে। কোথায় মারো? সাম্মার। আরেকবার মার, জোর করে মার। ও বাবা, আমি রেগুলার এক নম্বর করি, মানে হিসু করি। এক শালা বলে টাকা দেবো, শালা দু নম্বরও করে ফেলি। ও বাবা, সব কুটুম বাড়ি চলে গেছে, একটা কুটুম বাড়ি মেতে ফেলো। আমাদের বউ জানতে পারলে মেরে মেরে ফেলে দেবে। কারো জানতে দেবো নি, আমার মারলে আমি এখান থেকে কেটে পড়বো। কারো দিদি গো, কলকাতা সব ভালো, খাওয়া ভালো, শোয়া ভালো, দোষের মধ্যে আর বড় করে মশা গোটা শরীর আমার ফুলিয়ে দিল। আর এই পুরোটা কি বলবো, এত বিচ্ছিরি ঘুম তোমাদের বলে বোঝাতে পারবো না। বাবা কি একটা গন্ধ আছে ঘরে, কি করি বলো। এই যে পিছনে কি লুকালে, কি পিছনে লুকিয়ে থাক। এই দেখো, এই দেখো, সরে দাঁড়াও। তোমার গায়ে থেকে কি পিচ্ছি একটা গন্ধ বেরেছে। কি পাচ্ছে গন্ধ বেরেছে তোমার গায়ে থেকে? এই বেই আর বেন মোনা দুতলা মশা ধূপ জ্বলে। মশা ধূপের গন্ধ এরকম আমি চিনি না। আমার ধূপ ধুকা ধুকা ছেড়ে যাচ্ছে। এই টাকার গন্ধ বেরেছে, টাকা। যাই দেখো, আমার আপনারা নষ্ট করে দিতে হবে। এই আমি স্বপ্নে টাকা পেয়েছি তো। কত টাকা? এই এক বস্তা টাকা পেয়েছি। ও বাবু, বড় লোক হয়ে যাবো।
সেই দিন ওই ঘরে আছে, শুনতে পেলে এই চাকার ভাগ দিতে হবে। মোটে নয়, ওদের জানার আগে দু লোক এখান থেকে পালাই। স্বপ্ন দেখেছে তো আমার সেই পাঁটার বাচ্চা হচ্ছে, স্বপ্ন দেখো পাঁটার বাচ্চা হচ্ছে, বেকার স্বপ্ন দেখো তো। কি লুইকে নিয়ে তো মনে হচ্ছে কিছু চুরি করে তোমার বাড়িতে? তুমি চুরি করেছো? ভালোই ভালোই বলছি, কি নিয়েছো বের করো, নইলে আমি থানায় ফোন করবো। টাকা দিয়ে টাকা নিয়ে ছুঁচো চলে যাও, আরে আলু থেকে আলু চলে করবো তোমার। ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়। আমার স্বপ্নের সম্পদ কি করে হারাই? এই তুমি স্বপ্নের সম্পদ পেয়েছো? দেখো ভাই, আমার বাড়ি এসে স্বপ্নকে সম্পদ পেয়েছো, ওই সম্পদ আমার বাড়ি রেখে যেতে হবে। ঢাকা দিয়ে ঢাকা নিয়ে দুটো চলে যায়, আলু খেয়ে আলু কবে করবো তোমার। ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়। ভেবো না ভেবো না, যেটা ভাবছো সেটা নয়। স্বপ্নের সম্পদ কি করে হারাই? স্বপ্নের সম্পদ টাকা দিয়া টাকা। এই বলতে লজ্জা করছে না? ছি ছি বলাই দেখ বেই, এমন করে কাঁপছে কেন? বেই এমন করে কাঁপছে কেন? আমি কি করে বলবো? ম্যাস্ট হলো জন্মদিনের উৎসব, তোমার বাড়ি থেকে জিনিস চুরি করে নিয়ে পালাবো। আরে মনে করো এটা তোমার দুর্ভোগ। তুমি মনে করো আমরা উপরতলায় উঠে আছি, নিজের ঘর ফাঁকা, ওই সুযোগে আমার ঘরে সোনা দানা টাকা পয়সা যা ছিল সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ব্যস্ত হলো জন্মদিনের উৎসব, ওটাই হলো দেখো যোগাযোগ। আরে মনে করো এটা তোমার দুর্ভোগ। মাথা মোটা কতবার বলেছি, আগে তুই দুটো করে ফেলেছি। কি বলতো কি তুমি? আমি তো রেগুলার বিজনেস এক নম্বর করি, আজকে এক শালা বলে টাকা দেবো ধার, আমি দু নম্বরও করে ফেলি। হাই হাই এ কি হলো সর্বনাশ, বেই এসে গাছ শুদ্ধ দিল ভালোই ভালো বলছি, কি নিয়েছো বের করো, নইলে পাড়ার লোকজন ডাকলে তোমার মান সম্মান চলে যাবে, তাড়াতাড়ি বের করো। দেখো তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। বলো ভাই তোমার কাছে কি আছে, জব করে বের করো। কিছুই মানে I what is the khabri wala sab dai apni inspector seta ki what is the key case mane ami choto belate jhada jhada sab ache ki bolche na ki ami baber beta ja chori korechi ekhante de tar bot jabo mer bari bole kotha shala ebar amar gu nilam ho chaoya wow mane আমি যখন এটা খুলছি পালাচ্ছি কেন? এই একটা জিনিস চুরি করতে দে, মান সম্মান মারতে দে। আজকে তুমি জানো আমি ভালো করে দেখছি। তুই বল আগে ওটা শক্ত লাগতে দেখি সেটাই বলতো। আরে শক্ত তো লাগছে না, তোর দেখার ভুলে যা, সোনা বা টাকা হলে তো শক্ত লাগবে। কিরকম লাগবে? কিরকম তেল তেল করছে জিনিসটা, তেল তেল করবে কেন? এই টাকা বা সোনা হলে শক্ত লাগবে, তেল তেল করবে? তোর দেখার ভুলে যা, আমি বুঝতে পারছি না, তুমি একটু ভালো করে দেখো।
মাথা ঘুরে গেছে দাদা। আমি মনে করি আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে যাচ্ছে, যেভাবে একবার বুকে একবার পিঠে একবার কোমরের কাছে পাঁদা মেরে ধরে আছে, আমি কি বুঝতে পেরেছি শালা পায়খানা করে কাপড়ের মধ্যে এরমভাবে জড়িয়ে রেখেছে? তাহলে কি আমি কাপড় খুলতাম না গিয়ে দিতে হাত গোলাতাম? ও ভাই, তুমি আমার বাড়ি এসে পায়খানা করেছ? পায়খানা করি কি করেছ? গরিব মানুষ হয়ে গেলে সংসার করছি দেখো, বলে পায়খানা করিনি হেগে ফেলেছে। দিদি গো এমন কায়দায় হয়ে গেছে যেন চপের বেসন গুলে। তুমি কার কাছে কি গল্পটা করছো? তুমি কি জানো আমাদের লোকে এই রোগ ছিল? এবার দুই ভাই হালকাতা করে হাগ না, আমার আর হাগা হয় না, আমি রোগ সারিয়ে নিয়ে বসে আছি। হ্যাঁ মাথা খারাপ হয়েছে না, তুমি আগে বাথরুমে গিয়ে পরিষ্কার হও, তারপর কাল সকালে তোমার আমি দেখাতে যাবো। তোমাকে তো হাত জোড়া করেছি, তোমার হাতে ভালো ডাক্তার আছে। আরে কালকে সকালে দেখো তুমি বাথরুমে গিয়ে পরিষ্কার মানুষ শিখতে পারি না? এই ব্রো তুই হেগে স্টাইল দিছিস বাড়ির না? হাই তো হাই তো কাপড়ের আঁচল এখন সব ভুল করে ইংরাজি বলতে মানুষ দেখা পায়খানা করে কাপড়ে জড়িয়ে রেখেছে, এইভাবে মানুষ জড়িয়ে রাখে আমি আমি মনে করি সত্যি সত্যি আমার বাড়িতে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, মান সম্মানে ফেলে দিয়ে যাও। জান কি আমি ভাবতে পারছি না কি তোমরা দুই বেই মিলে আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে দেবে। জন্মদিন আমি মাটি করেছি, ব্যয়ে যদি গোপন রোগ থাকে তার জন্য দায়ী কি আমি? আচ্ছা ঠিক আছে ওই কথা বাদ দাও, আজকে আমার জন্মদিনে তুমি আমার জন্য কোনো গিফট আনো নি? তোমার জন্মদিনে আমি গিফট আনবো না, তাই কোনোদিন হয়? তাই আমার তরফ থেকে আমি এই মালাটা তোমাকে পরিয়ে দিলাম। নম্বর ¡Gracias!